সামনে ভাই ও বোনেরা, আমাদের সকলের প্রিয় নেত্রী আবু সিন দেশ নেত্রী মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এবং তার সুচিকিৎসার দাবিতে আয়োজিত ঢাকা জেলা বিএনপি কর্তৃক আজকের এই সভার সাংগঠনিক সভাপতি বিএনপি ঢাকা জেলার সম্মানিত সভাপতি ডক্টর জনাব মোহাম্মদ সালাহউদ্দিন, আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির রিজভী সহ সম্মানিত সহকর্মী নেতৃবৃন্দ, ঢাকা জেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত সহযোদ্ধা ভাই ও বোনেরা, আমাদের এখানে আসতে অনেক লড়াই করতে হয়েছে, লড়াইয়ের ফলাফল আপনারা সফল হয়েছেন, আপনারা সমবেত হয়েছেন, আপনারা যে লক্ষ্যে সমবেত হয়েছেন সেই লক্ষ্য অর্জনের জন্য আপনারা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন, প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। প্রত্যেকটি বক্তায় কি করণীয় তার কিছু ইঙ্গিত আপনারা দিয়েছেন এবং কিছু কিছু প্রস্তাবও রেখেছেন, সবগুলোই গ্রহণযোগ্য, সবই যুক্তিসঙ্গত, কিন্তু ভালো কাজটা করতে গেলে সাহসের প্রয়োজন। সেই সাহসটা দিয়ে আপনি যদি কাজটা করেন তাহলে অবশ্যই আমরা লক্ষ্য অর্জন করতে পারব। আজকে সরকারের কাছে আমরা বলছি খালেদা জিয়ার সুচিকিৎসা করতে হবে, বিদেশে যেতে হবে, যা বাধা আছে তা প্রত্যাহার করো, কে শুনে কার কথা। আপনারাই বলেছেন শেখ হাসিনা কখনো খালেদা জিয়াকে মরতে দেবে না, চিকিৎসা করতে দেবে না, বিনা চিকিৎসায় তুলে তুলে মৃত্যু সংবাদ না পাওয়া পর্যন্ত তিনি অস্থির বারে আগ্রহ করছেন। তাহলে বাধাকে শেখ হাসিনা, শেখ হাসিনা যদি বাধা হয়ে থাকে তাহলে বাধাটা তোকে আগে সরানো দরকার, তাহলে তো খালেদা জিয়া মুক্ত, তাহলেই তো খালেদা জিয়া তার পছন্দ মাফিক চিকিৎসার জন্য ব্যবস্থা নিতে পারবেন। সারা দেশ ঘুরলাম, মানুষের চোখে মুখের ভাষা রাস্তাঘাটে গ্রামে গঞ্জরে পাড়া মহল্লায় সব জায়গায় একটি আওয়াজ, খালেদা জিয়ার মুক্তি এবং চিকিৎসা দেওয়া উচিত। এমনকি আওয়ামী লীগেরও শতকরা 90 জন লোক শেখ হাসিনার এই বাড়াবাড়িটা পছন্দ করতেছে, কারণ আল্লাহ হায়াত দেশে বেঁচে থাকবো, ভবিষ্যৎ তো তাদেরই দেশে থাকত, তাই না? তারপরেও খালেদা জিয়াকে মুক্তি দিচ্ছে না। আপনাদের সামনে হাসতে হাসতে আমাদের নেত্রী গেল কারাগারে, কারাগার থেকে ফেরত আসতো হুইল চেয়ারে বসে, মাঝখানে সরকার কি কারিগরি করছে। আমরা যখন জেলে যাই, জেল কর্তৃপক্ষ কখনো কখনো আমাদের কানে কানে বলে স্যার আমরা তো তো ভালো খাবারে গেই, এটা খাবেন না, বুঝতে পারছেন? অর্থাৎ জেল খেলায় লো পয়জনিং করার 200 বছর আগে থেকে ব্রিটিশ আমল থেকেই এই ব্যবস্থাটা আছে। আমাদের মহাসচিব ইতিমধ্যে বলছেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে লো পয়জনিং করে নানা রোগে
আক্রমণ করার ষড়যন্ত্র হয়েছে। কথাটা কিন্তু জনগণ বিশ্বাস করে, জনগণ এটা গ্রহণ করেছে, কথাটা ফালতু কথা না। আসলে খালেদা জিয়ার উপর প্রয়োজন আর সেই ভয়ে বিদেশে গেলে আধুনিক চিকিৎসা শাস্ত্রে যদি শনাক্ত হয় যে সি হ্যাজ বিন পয়জন, তাহলে তো আন্তর্জাতিক বিশ্বে তার কি অবস্থা হবে, সে ভয়ে খালেদা জিয়াকে চিকিৎসার অনুমতি দিচ্ছে না। বেআইনি সরকারের আইনমন্ত্রী আনিসুল হক প্রতিদিনই পুঁথিপাঠ করে ও আইন শিখায় আমাদের, আইন শিখায় কোন আইনের বলে আইনমন্ত্রী তুমি আইনমন্ত্রী হচ্ছ, কোন আইনের বলে তোমরা সরকারে আছো, গণতান্ত্রিক নিয়ম অনুযায়ী 5 বছর অন্তর অন্তর গোপন ব্যালটে জনগণের প্রত্যক্ষ ভোটে প্রতিনিধি নির্বাচিত হয় এলাকায় এলাকায় 300 এলাকায়, সেই 300 প্রতিনিধি সরকার গঠন করে তাকে বলা হয় সরকার, অর্থাৎ গভর্নমেন্ট বাই দ্য পিপুল ফর দ্য পিপুল অফ দ্য পিপুল। আর এই গভর্নমেন্ট হল 30 তারিখে 29 তারিখে কার্যক্রম শেষ, বাই দ্য পুলিশ ফর দ্য পুলিশ অফ দ্য পুলিশ, পুলিশের কি ক্ষমতা, এই ক্ষমতা দেখার জন্য যুদ্ধ করছি, যেসব কথাবার্তা বলে ওগুলো মা বাবার বিয়েও হয় নাই তখন এখন পুলিশ অফিসার হয়েছে, যোগ্যতা করেছে আমরা দেশস্বাধীন করেছি, আমরা নাগরিক অধিকার নিয়ে মাথা উঁচু করে বাঁচার জন্য পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করেছি, আমরা বাংলাদেশের স্বার্থ টিকিয়ে দেওয়ার জন্য নয় একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র দেখার জন্য যেখানে ন্যায় বিচার থাকবে, এখন আদালতে গেলে তো বিচার ছাড়া কোনো ন্যায় বিচার নাই, কোন আইনের বলে খালেদা জিয়া জামিন পায় না। কয়েকদিন আগে আমেরিকান ফিনান্সিয়াল রিপোর্ট বেরিয়েছে, মাত্র আমেরিকাতে 4,46,000 কোটি টাকা পাচার হয়েছে, 2 বছর যাবৎ পত্র পত্রিকা নানাভাবে প্রচার হচ্ছে 10 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে, আর কয়েকদিন যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকে গোটা দেশটাই পাচার হয়ে যাবে, তাহলে পাচার রোধ করতে হবে। খালেদা জিয়া কোনো অন্যায় করেনি, ওরা কয় ক্ষমা চাইছিল কার কাছে, কে বাংলাদেশে যার কাছে খালেদা জিয়া কবর থেকে, খালেদা জিয়া টাকা চুরি করেছে আত্মসাত করছে তার রায়ে লেখা নাই, টাকার জায়গায় টাকা আছে, দেশে যদি বিচার থাকে তাহলে প্রধানমন্ত্রী সিনহার দুর্ব অবস্থা কেন, তাকে গান পয়েন্টে বিদেশে পাঠানো হলো কেন, বিচারপতির বিচার করে শেখ হাসিনা, আর আমি বলব শেখ হাসিনা তোমার বিচার করলে যারা আজ জেগেছে এই জনতা, সুতরাং মুক্তি নয় শেখ হাসিনার পতন। এখানে কে জানি বলে বক্তৃতায় পাহারা দিলে কেন, ওরা দেড় সেটা পালাইব ওই পথ বন্ধ, কয়েকদিন আগে কি মুরাদ নামক একটা পাগল পাগল চালান দিয়েছিল না কানাডায় মাল ফেরত এসে না গোয়েন্দা এয়ারপোর্টে ঘুরছে না কে জানা দিছে, শেখ হাসিনা সহ আমেরিকার সব দুর্নীতিবাজদের এই অবস্থা হবে, কোনো জায়গায় যারা পাবে কোনো জায়গায় ঠাই পাবে না, সেই কারণেই হাসিনাকে বলবো জায়গা যখন বিদেশে পাবেনই না পালানোর চেষ্টা করার তো দরকার নাই, দেশেই যদি থাকতে চায় খালেদা জিয়ার কাছে ক্ষমা চান, দেশবাসীর কাছে ক্ষমা চান, দেশের মানুষের অধিকার ফেরত দেন, একটু জনগণের সাথে একটু সমঝোতা করে
যাতে ক্ষমতায় থাকেন বা না থাকেন, এই দেশের জন্য নিরাপদে শান্তি মন্ত্র বসবাস করতে পারে। কথাটা আপনার কাছে ভালো লাগবে না, কারণ গায়ের জোরে, চোপার জোরে, শক্তির জোরে আজকে মানুষের অধিকার হরণ করে রাখছেন। সেজন্যই বলছি আপনারা প্রস্তুত হন। ওরা ভেবেছিল জিয়াউর মারা গেলে বোধ হয় আর বিএনপি থাকবে না। জিয়ার স্বাধীনতার ঘোষক, জিয়ার অপর নাম স্বাধীনতা। জিয়া নিজে যুদ্ধ করেছেন, জিয়ার মৃত্যুর পর বিএনপি শেষ হয় নাই। জিয়াউর রহমান বিএনপি গঠন করেছিল, বহুদলীয় গণতন্ত্র, ন্যায় বিচার, সাম্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য। জিয়ার মৃত্যুর পর তার শক্তি আমরা শক্তিতে পরিণত করতে পারছি। খালেদা জিয়ার নেতৃত্ব, স্বৈরাচার বিরোধী আন্দোলনের আপোষহীন একটি নাম খালেদা জিয়া, গণতন্ত্রের অপর নাম খালেদা জিয়া। দেশবাসী বিশ্ববাসী বলে মাদার অজ্ঞান হচ্ছে খালেদা জিয়া। এই সরকারের দানা আজকে যারা ভাবেন আসেন খালেদা জিয়া মারা গেলে বিএনপি অচল, ইতিমধ্যে সরকারকে হাত ধরেছে বসে বসে। তার নাম তারেক রহমান, যিনি বলেছেন আমরা মানুষের অধিকারের জন্য আন্দোলন করি। ভোট আপনি না দেন আপনাদের ভোটের অধিকার আমরা আদায় করব। তিনি বলেছেন বাংলাদেশ যাবে কোন পথে, ভয় চালাবে রাষ্ট্র। তিনি বলেছেন তুমি যদি ভয় পাও তাহলে তুমি শেষ, আর তুমি যদি উঠে দাঁড়াও তাহলে তুমি বাংলাদেশ। শেখ হাসিনার দিন শেষ, জনগণের বাংলাদেশ, জনগণের মালিক আর জনগণের হাতে, জনগণের ভোটের অধিকার, নাগরিক অধিকার জনগণের হাতে পৌঁছে দেব আমরা জনক তারেক রহমানের নেতৃত্বে। এটি অঙ্গীকার, এটি প্রতিশ্রুতি। মাঝে মধ্যে সমাবেশে একদিন অংশগ্রহণ করলেই সকল দায়িত্ব পালন হয় না। যার যার এলাকায় শেষে থাকতে হবে, যার যার এলাকায় শেষে সেখানে আন্দোলন করতে পারবে, এবং আন্দোলনের বিকল্প নাই। বিএনপি কখনো পরাজিত হয়নি, বিএনপি পরাজিত হবে না। হাসিনার প্রথম অবশ্যম্ভাবী একটু সময়ের ব্যাপার, আপনারা যত সবল মনে করেন হাসিনা তত সবল না। আর পুলিশ লভ্যতব্য যতই করুক সময়ের মধ্যে কিন্তু পুলিশ খাইতে পারে, কারণ মধ্যে তো দেখা গেছে কোন পুলিশই কোন সরকারকে শেষ সময় কিন্তু রক্ষা করতে আসেন না। এই পুলিশও কিন্তু জনগণের বিরুদ্ধে যাবে না, আপনাদের পাশেই থাকবে। সবাইকে ধন্যবাদ। আমাদের আন্দোলনের সূচনা শুরু, এরপরে যেই আন্দোলন করব সেই আন্দোলন করাও অনুমতির অপেক্ষা রাখবো না। ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় আমাদের অনিবার্য। খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। ঢাকা জেলা বিএনপি মুখ্য